ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের জনস্রোত। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নেতাকর্মীদের জনস্রোতে পরিণত হয়েছে। বুধবার বিকেলে শহরের থানারোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় ঝিনাইদহ চার সংসদীয় আসনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ মাহবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনাল হাসান, ডাক্তার নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না, জাবেদ আলী সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা ছাড়াও দেশের সামগ্রিক কল্যাণে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের সংবিধানে লেখা আছে সর্বশেষ 2018 সালে সর্বশেষ যে লোক ধানের শীষকে নির্বাচন করেছে সেই অঞ্চলের সেই নির্বাচন এলাকার নেতৃত্ব দেবে সেই ব্যক্তি, সেই ব্যক্তি আছে। আজকে এই ব্যক্তিকে এবং খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি যে সকল নেতা কর্মী অসুস্থ আছে তারা নির্যাতিত আছে, যারা খুন হয়েছে তাদের জন্য এবং তাদের সকলের পরিবারের জন্য দোয়া হবে। আমাদের নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। পরাশক্তি মিলে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে বিনা কারণে কারাগারে আটকে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে বিরাজ দেয় না। বিগত 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? তাহলে এই নিষেধাজ্ঞা সরকার যদি বলে আপনারা বেগুনি খাওয়ার দরকার নেই, পূর্ণ বেগুনি খাওয়া জনগণের সাথে এই নিষেধাজ্ঞা সরকার উপহার করবে, এটাই তো স্বাভাবিক।